हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल बृष्टि একাডেমি। তো আজ আমি আপনাদেরকে লগারিদমের কিছু ব্রড কোশ্চেন বুঝিয়ে সলভ করে দেব, যে কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনগুলো স্টেট কাউন্সিলের এক্সামে থাকেই। চলুন স্টার্ট করি। তার আগে অবশ্যই কিন্তু আমার দরকার হবে লগারিদমের প্রতিটা ফর্মুলা। লগারিদমের প্রতিটা ফর্মুলা যদি জানা থাকে, তাহলে লগারিদমের কোনো প্রবলেম করতে আপনার কোনো সমস্যাই হবে না। কারণ প্রতিটা ব্রড কোশ্চেন যদি ফর্মুলা জানা থেকে থাকে, প্রতিটা ব্রড কোশ্চেন খুব ইজিলি নেমে যাবে। চলুন আমি স্টার্ট করি এই প্রবলেমটা। এটা বলেছে শো দ্যাট লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রথমত আমি লেফট সাইড দিয়েই শুরু করব। ওয়ান বাই লগ অফ বি সি টু দ্য বেস এ, টোটালটা প্লাস ওয়ান। ওয়ানটা কিন্তু উপরেরটার সাথে প্লাস নয়, টোটালটার সাথে প্লাস। প্লাস ওয়ান বাই লগ অফ সি এ টু দ্য বেস বি প্লাস ওয়ান। প্লাস ওয়ান বাই লগ অফ এ বি টু দ্য বেস সি প্লাস ওয়ান। এই প্রবলেমটা সলভ করতে গেলে দেখেই বোঝা যাচ্ছে বি ইন্টু সি। তাহলে প্রথমেই আমার দরকার হচ্ছে লগ এম এন টু দ্য বেস এ এর ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে লগ এম এন টু দ্য বেস এ ইকুয়ালস টু লগ এম টু দ্য বেস এ প্লাস লগ এন টু দ্য বেস এ। মাল্টিপ্লাই যদি থাকে তাহলে প্লাস হয়। একটা ফর্মুলা দেখে বোঝা যাচ্ছে এখানে ইউজ হবে। সেকেন্ড ফর্মুলা ওয়ান আছে, ওয়ানটাকে আমরা কী করব? আমাদের প্রথমেই ফর্মুলা ছিল লগ এ টু দ্য বেস এ ইকুয়ালস টু ওয়ান। দুটো সেম হলে তার ভ্যালু অলওয়েজ ওয়ান হয়। এর জায়গায় বি হতে পারে, কোনো কনস্ট্যান্ট রিয়েল নাম্বারও হতে পারে, থ্রি হতে পারে, ফাইভ হতে পারে, বাট এই দুটো সেম হতে হবে, তবে তার ভ্যালু ওয়ান হবে। তাহলে এই মেথটাতে আমরা করতে পারছি ওয়ান বাই, এটা এই ফর্মুলায় পড়ে যাচ্ছে লগ বি টু দ্য বেস এ প্লাস লগ সি টু দ্য বেস এ। শুধু এই পার্টটা থেকে কিন্তু এটা আসলো। প্লাস ওয়ানটাকে আমরা কী লিখব? যেহেতু এখানে এ আছে, আমরা প্রথমেই চেষ্টা করব প্রতিটা বেস যেন সেম থাকে। প্রতিটা বেস যদি সেম থাকে, তাহলে লগের প্রবলেম সলভ করতে খুব ইজি হয়। তাই জন্য আমি এখানে লিখব লগ টু দ্য বেস এ। আর আমরা এটাও জানি বেসের সাথে যদি লগ অফ এখানের ভ্যালুটা সেম হয়, তবেই তার ভ্যালু ওয়ান হবে। তাই জন্য আমরা এখানেই এ বসাবো। প্লাস সেকেন্ড পার্ট এটা করব, ওয়ান বাই লগ সি টু দ্য বেস বি প্লাস লগ এ টু দ্য বেস বি। এখানে ওয়ানের মানটা আমরা কী বসাবো? যেহেতু বেস বি আছে, তাই লগ বি টু দ্য বেস বি। থার্ড পার্ট, প্লাস ওয়ান বাই লগ এ টু দ্য বেস সি প্লাস লগ বি টু দ্য বেস সি। এই ক্ষেত্রে ওয়ানটা আমরা লগ সি টু দ্য বেস সি করব।
আমাদের সবসময় মনে রাখতে হবে বেসটা যেন সেম হয়। আমি আবারও বলছি, সবসময় মনে রাখতে হবে বেসটা যেন সেম হয়, আর বেসটার উপর ডিপেন্ড করে আমরা ওয়ানের এই মানটা বসাতে পারবো, তবেই আমাদের ভেলোটা ওয়ান হবে, কারণ প্রবলেমে ওয়ান দেওয়া আছে। তারপর ইকুয়ালস টু, আমাদের ফর্মুলা হচ্ছে লগ এম এন টু দ্য বেস এ, লগ এম টু দ্য বেস এ প্লাস লগ এন টু দ্য বেস এ। আবার যদি আমাদের এই জিনিসটা থাকে, তাহলে আমরা তো নিশ্চয়ই জিনিসটা লিখতে পারবো। তাই প্রথমে যে জায়গার ক্ষেত্রে, প্রথমে এই প্রবলেমটার ক্ষেত্রে লগ বি টু দ্য বেস এ প্লাস লগ সি টু দ্য বেস এ প্লাস লগ এ টু দ্য বেস এ, প্রতিটার বেস সেম, তাহলে আমরা এটাকে লিখতে পারছি ওয়ান বাই লগ বি ডট সি ডট এ। বেস প্রতিটার সেম, তাই এ। তবে এখানে এই জিনিসটা লেখার একমাত্র ভ্যালু হলো প্রতিটার বেস সেম। যদি প্রতিটার বেস আলাদা আলাদা থাকতো, তাহলে কিন্তু আমরা এইভাবে এত শর্টে জিনিসটা লিখতে পারতাম না। প্লাস সেকেন্ড পার্টটাও সেম, শুধু একটাই সেকেন্ড পার্টটার বেস হচ্ছে আলাদা, লগ সি এ বি টু দ্য বেস বি প্লাস ওয়ান বাই লগ এ বেস বি, সরি, ইন্টু বি ইন্টু সি টু দ্য বেস সি। এবারে ওয়ান বাই মাল্টিপ্লাই আছে, আগে পরে আসতেই পারে, এ বি সি টু দ্য বেস এ প্লাস ওয়ান বাই লগ এ বি সি টু দ্য বেস বি প্লাস ওয়ান বাই লগ এ বি সি টু দ্য বেস সি। এখন দেখা যাচ্ছে প্রতিটার বেস আলাদা হয়ে গেছে। ওয়ান বাই যেহেতু আছে, আমরা উপরে তুলতে পারি, আর উপরে তুললে তুলতে পারলে বেসটা এখানে চলে যাবে, এটা বেসে পরিণত হয়ে যাবে, লগ এ টু দ্য বেস এ বি সি, জাস্ট উল্টে দিলাম, প্লাস লগ বি টু দ্য বেস এ বি সি প্লাস লগ সি টু দ্য বেস এ বি সি। এখন আবার আমাদের প্রতিটার বেস সেম হয়ে গেছে, সেই ফর্মুলা লগ এম এন ইকুয়ালস টু লগ এম এন টু দ্য বেস এ ইকুয়ালস টু লগ এম টু দ্য বেস এ প্লাস লগ এন টু দ্য বেস এ। এই ফর্মুলাটা এখানে আবার ইউজ করব, লগ এ ডট বি ডট সি, বেস প্রতিটার সেম আছে তাই এ বি সি, মাল্টিপ্লাই আছে এ বি সি টু দ্য বেস এ বি সি, দুটো সেম হয়ে গেছে, তার ভ্যালু ওয়ান। আমাদের প্রবলেমটাতেই ছিল লেফট হ্যান্ড সাইড প্রবলেম, রাইট হ্যান্ড সাইড ওয়ান, জিনিসটা প্রুভড হয়ে গেল। আই হোপ ম্যাথসটা বুঝতে পেরেছেন। তবে এই ম্যাথসটা এইরকম, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, একটা এক্সামে থাকবেই, পাঁচ বা ছয় এরকম করে পার্ট করা থাকে, একটা থাকবেই। আর যদি বুঝতে না পারেন, তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদের যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।